করোনা প্রতিরোধে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তার মধ্যে রাত্রি 9টা থেকে ভোর 5টা পর্যন্ত কেউ বাড়ির বাইরে বেরোতে পারবেন না। অতি প্রয়োজন হলে তবেই তারা বাড়ির বাইরে বেরোতে পারবেন। আর গতকাল রাতে আইন অমান্যকারী মোট 15 জনকে আটক করল মুর্শিদাবাদের দমকল থানার পুলিশ। নাইট কারফিউ অগ্রাহ্য করে মুখে মাস্ক ছাড়া তারা বাড়ির বাইরে বেরিয়েছিল এবং যত্রতত্র ঘুরে বেড়াচ্ছিল, এবং সেই সময় দমকল থানার পুলিশ তাদের আটক করে। যারা আটক হয়েছেন তাদের মধ্যে অনেকেই দমকলের ব্যবসায়ী সহ বিভিন্ন এলাকা থেকে তারা বাড়ি ফিরছিল মাস্কবিহীন এবং নাইট কারফিউ চলাকালীন, যদিও জরুরি পরিষেবার লোকজনকে ছাড় দেওয়া হয়েছে। আটক করা হয়েছে পথ চলতি মানুষ, মাস্কবিহীন ও বিধিনিষেধ অমান্যকারীদের। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এর পরেও যদি মানুষ মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরোয় কিংবা নাইট কারফিউ চলাকালীন বিনা কারণে বাইরে ঘুরে বেড়ান, তাঁদের বিরুদ্ধেও আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। মাস্কের জন্য মাস্ক ছিল না কেন? দাঁড়াও 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 দাঁড়াও, একটু কথা বলি। কত কীভাবে তারপর কী বলে ছেড়লো? হ্যাঁ, কী বলে ছাড়লো তারপরে? জানি কত ফাইন এলো, কত? 200। কী নাম তোমার? জাহিদুল। হ্যাঁ, ওটা টাইম বেশি হয়েছে তার জন্যে। হ্যাঁ, টাইম বেশি হয়েছে, আমরা হোটেলে কাজ করছিলাম। হ্যাঁ, ভেস্ট ফেলতে দিয়ে রয়ে গেছে, তাই মনে ধরে এসছে। তারপর কী করলো থানায় এসে? থানায় এসে ফাইন নিল। কত টাকা? 200 করে। 200। তারপর কী করলো? তারপর ছাড়লো। তো এরকম একটা নাইট কারফিউ চলছে, জানো না? জানি, ও বেস্ট কুলন ফেলতে দেরি হয়ে গেছে তাই। আচ্ছা আচ্ছা, ওগুলো গন্ধ হয়ে যাবে না? সব স্টাফ চলে গেছে, আমরা দুজন আছি। কী নাম তোমার? আলিফ শেখ। ছোট চাবি দামি চলে যাচ্ছি।